নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা, সঙ্গে রয়েছে আমি মৃন্ময়ী। আত্মনির্ভর হয়ে ওঠার রাস্তা রয়েছে অনেক। চারা বাগানের মাধ্যমে অন্নপূর্ণা সিডলিং নার্সারির কর্ণধার যেভাবে আত্মনির্ভর হয়ে উঠেছেন, আত্মনির্ভর নয় তিনি, বরং আরো অনেকের রোজগারের যোগানও করে দিয়েছেন। আমাদের প্রতিনিধি অলোক আচার্য এবার পৌঁছে গেল অন্নপূর্ণা সিডলিং নার্সারিতে এবং ওখানকার কর্তব্যরত কর্মীদের সাথে আমাদের প্রতিনিধি কথা বলে। কি বললেন ওনারা শুনে নেব। আপনার নাম? আমার নাম অনিতা নাথ। আচ্ছা, এখানে কি কি চারা চাষ হচ্ছে? এখানে সুপারি, সাগর, আমের চারা, নিম, লেবু, আপাতত এটিও আছে। এখন এই চারাগুলো কোথায় বিক্রি হয়? এটা আমরা সরকারি সাপ্লাই দিন তারা মালিক। কত করে একটা চারা আপনি জানেন কি? আমরা তো সরকারি রেটটা জানি না, তবু মানে পাবলিক যে বিক্রি হয় এটা হলো 8 টাকা রেট। আপনি কত বছর ধরে এখানে কাজ করছেন? 1 বছর থেকে। এই এই যে চারাগুলো চাষ হচ্ছে, মানে কতটুকু লাভবান এটাকে আপনি জানেন? কতটুকু লাভবান হতে পারে? তো কতটুকু লাভবান হইতে পারে তারা এটা মালিক কইতে পারবো, এটা তো সঠিক আমি জানি না। তবু আমরা মানে এই কাজটা করি, আমরা সংসার এটা চলে রাখি। আপনারা এই কাজ করি সংসার। এই যে বিগত যে কয়েকদিন কয়েক মাস ধরে লকডাউন ছিল, করোনা ভাইরাস ছিল, তখনকার সময় আপনাদের কীভাবে জীবনযাপন চললো? তো যে দিকে যেটা কাজ পারি আমরা সেটাই। তখন কি এই নার্সারিটা খোলা ছিল? না, খোলা ছিল না, 2 থেকে 3-4 মাস বন্ধ ছিল এটা। এখানে তো অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি চাষ হচ্ছে, অনেক চারা আছে। এক একটা চারা কত করে আপনারা বানাচ্ছেন? চারা 40 পয়সা করে, শতে 40 টাকা। কি কি চারা আছে একটু যদি বলেন আমাদেরকে, এখানে কি কি আছে? এখানে লেবু আছে, নারিকেল আছে, আম আছে, আগর আছে, আর নিমের চারা আছে। প্রত্যেকদিন আপনারা কখন আসেন এখানে এই চারাগুলো মানে ঠিকঠাকভাবে দেখাশোনা করতে? 7টা থেকে সন্ধ্যা 5টা 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে কতজন কাজ করছে? এখানে প্রায় 30 থেকে 40 জন কাজ করছে। এমএ লোকের চার্জে আমি আসি। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেটের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।